চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরমবাই পারুল আক্তার মুন্নি নামে তিন সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাত 8:30 দিকে উপজেলার চরমবা ইউনিয়নের উত্তর চরমবা সুফিয়াবাদ মিয়াজি কাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিন সন্তানের জননী পারুল আক্তার মুন্নি বাড়িতে বিষপান করে। বিষপান করার পর বাড়ির ভিতরে থাকা বড় মেয়ে ইস্পা চিৎকার দিলে আশেপাশের লোকজন এগিয়ে এসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। পরে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত মুন্নির মেয়ে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া শিক্ষার্থী ইস্পা জানিয়েছেন, চাচা আব্দুল মাহবুদ ও চাচি নীলু আক্তার আলমারিতে থাকা বিষের বোতলটি তার আম্মুর মুখে খাইয়ে দিয়েছেন। বিশ্বাসে দরিয়ে রে ও ফোন দরিয়ে তুম ফোন উম চিনো না ও ফোন তোমার কি এদিকে খবর পেয়ে 21 নভেম্বর সকালে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান পিপিএম এর নির্দেশে থানার এসআই মোহাম্মদ জাকির সিকদারের নেতৃত্বে একটি পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাস্থল হতে বিষের খালি বোতলটি জব্দ করেন। তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি, সুষ্ঠু তদন্তের পর দোষীদের আইনের আওতায় আনা হবে। নিহত পারুল আক্তারের স্বামী কাতার প্রবাসী আব্দুল জব্বার স্ত্রীকে দেখতে ছুটে আসেন বাংলাদেশে। আসার পর তিনি বলেন, তার ভাই আব্দুল মাহবুদ ও ভাবি নীলু আক্তার সবসময় তার মা ও পারুল আক্তার মুন্নির সাথে ঝগড়া করে। উনি ঘটনাস্থলে ওই বাইরে ছিল, বাইরে থেকে আপনি আজকে আসছেন, কাটাতে 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 আপনার ওয়াইফের ওই ঘটনাটা শুনে আপনি চলে আসছেন আর কি না, আপনি কতটুকু জানেন এই বিষয় নিয়ে? আমার এই মেয়ের জন্য সুজার থেকে আমি সোনার কানফুল এবং এর রিং ছিল এরকম তিনটে জোড়া, এই কানে জোড়া রেখে ওই বাকি বড়গুলো সহ আমার স্বর্ণ চাঁদি সহ প্রায় 40-50 হাজার টাকা স্বর্ণ সম্বল আছে। কতটুকু সামান আমার রুমের মধ্যে থাকতে পারে? ঠিক আছে, আপনাকে প্রয়োজনে আপনি যদি অনুমতি দেন দরজা খুলে দেখাবো কি কি রাখছে। হ্যাঁ, তখন আমি এর বলছি যে তুমি যে ওই রুমে থাকো না, তুমি যে জ্বালায় এই আগে এখানে অত্যাচার করছে, তোমার দরজার সামনে ভাইয়া নাকা স্রাপ করে, তোমার আগে ঘুম আসছে, তোমার আগে বলছে তুমি এইদিকে একদম যেন সামান রাখে, প্লাস তুমি এদিকে থাকো আর তুমি তোমার দরজায় খোলা সব তোমার সামনে গুলা কেমন পাইলো। আমি এরও কইতেছি আমার স্ত্রী, তুমি এই দরজা খুলতে পারো না যে আমি আসার সময় তোমার এই 200 টাকা ছাড়া বাদ দিয়ে আসলে আমরা এখন ঘটনাস্থল আছি। আমরা এই মুহূর্তে ওনার শাশুড়ির কাছ থেকে বিস্তারিত জানবো, আপনারা চুপ রাখুন, একত্র বান্ধব। আমরা বিষয়গুলো আসসালামু আলাইকুম ভাই, আমার নাম ইমাম হোসেন, আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আছি। তো আমি যখন শুনলাম যে আমার বোনকে বিষ খাইয়ে মৃত্যুবরণ করেছে, তখন আমি চাকরির ওইখান থেকে আমি লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ শাহজাহানকে আমি ইনফো করি। ইনফো করার পরে এবং আমার উদ্বোধন কর্মকর্তা দিয়েও আমি ওনাকে এই জিনিস ইনফো করাইছি। ইনফো করার পরে আমি ইনফো করার পরে যখন আমি ছুটি নিয়ে আসলাম, আসার পর আমি সরাসরি এই বাড়িতে চলে আসি। আমি শুনে বাড়িতে আমি সরাসরি এখানে চলে আসি, কারণ মোবাইলে শুনে এক জিনিস, সরাসরি দেখা এক জিনিস আরেক জিনিস।
তা আমি এসে দেখলাম তো কিভাবে বাংশুর গুলো করছে, ওর বাড়ি গুলার কিভাবে বাংশুর করছে, ওর জিনিসগুলো কিভাবে লুটপাট করছে, ওগুলো আমি দেখছি। দেখার পরে এখন দেখি হঠাৎ করে ওই এসআই জাকির সাহেব, এসআই নাসির সাহেব চলে আসছে, দুজন চলে আসছে। এখন আমি তো থানায় অভিযোগ করি নাই, তাহলে ওরা কেন আসছে, কি জন্য আসছে এখানে, তাহলে আমার বুঝতে কিন্তু বাকি রয় নাই। তারপরে আমি ওদের সাথে তাল মিলিয়ে ওদিকে সবগুলো আমি ইনকোয়ারি করাইলাম, সব জিনিসগুলো আমি তদন্ত করাইলাম। করানোর পরে ওরা কখন আসছে, আপনি কি থানায় গেছেন তখন? না, আমি থানায় যাই না, আমি এখানে আসছি। আপনি প্রথমে থানা যান নাই? না না, আমি টিভি দেখে ডাইরেক্ট এখানে চলে আসছি। আমি এখানে ফিরে আসার পরে দেখলাম যে আমার বোনকে কিভাবে নির্যাতন করছে, কিভাবে মারছে, আমি এগুলো দেখতেছি। দেখার পর দেখি যে ওই এসআই দুজন চলে আসছে, সাথে সাংবাদিক রায়হান ওরে বিষ খাওয়াই মারছে। কিন্তু ওরা বারবার ওরে টর্চারিং করে এটা উল্টো করানোর জন্য চেষ্টা করছে। কথাটা বুঝুন, এর মা নিজে সাক্ষাৎকার দিছে ওরা মারছে। যাই হোক, সব বিস্তারিত বলার পরে এখন আমি দেখতেছি ওর স্বামী বিদেশে ছিল, এখন বিদেশ থেকে যখন ওর স্বামী আসছে লাশ দাফন করছে, এখন আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব। যদিও পিসাব আমাদেরকে সহযোগিতা করে। আপনি যখন লাশ মৃত অবস্থা আপনি অভিযোগ কেন করেন না? ওনাকে যে থানা থেকে ওনার স্বামী আসতেছে, আপনাদের ওই ওনার স্বামী আসতেছে, ওনার এটা ওই রাকিব সাহেবও বললো যে ওর স্বামী আসুক, আমার বিস্তারিত মানে ওটা লিঙ্গারিং করতে চাচ্ছি, কিন্তু আমিও লিঙ্গারিং করলাম। আচ্ছা, এই হলো কাহিনী। আপনাদের যে পোস্টমর্টেম করেছেন, পোস্টমর্টেম রিপোর্ট গুলো আপনাদের? পোস্টমর্টেম রিপোর্ট এখনো দেয় নাই, আপনি হাসপাতালে সার্ভ করে দিতে। আচ্ছা ঠিক আছে, মানে এই বিষয় নিয়ে এখন হাসপাতালে যে পোস্টমর্টেম রিপোর্ট গুলো আছে এগুলো নিয়ে আপনারা একটা থানায় অভিযোগ করেন প্রথমে। দ্বিতীয়ত আপনারা আমরা এই নিউজ গুলো প্রোটেস্ট করবো, এমন কি ভাই আপনারা তো অবশ্যই বিস্তারিত দেখবেন আর কি। এখন আপনারা এই আর কতটুকু মানে প্রোটেস্ট নিয়েছেন যে কখন আপনারা এই থানায় অভিযোগটা করবেন এই মাহবুবের নামে? আমরা দেখি ওর মানে আমার ভগ্নিপতি যখন আসছে, আমি ভগ্নিপতির সাথে আলাপ করে কিভাবে নেওয়া যায় আমি ওদের সাথে গিয়ে বসবো, বসে আমি জিনিসটা চেষ্টা করবো কিভাবে কি করা যায়। এ সময় এলাকার মেম্বার ও লোকজন একাত্তর বাংলা টিভিকে বলেন, নিজে খুললে দেন নিজে। ও যখন যখন বৃষ্টি তখন ও চেঞ্জ আসেন নি, ও সাথে ও কিছু হলো আমরা যাচ্ছি বিস্তারিত জানার জন্য। তিন নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য জসীমউদ্দিন, ইউপি সদস্য জসীমউদ্দিনের সাথে আমার জিনিসপত্র আবাস সূত্রে বাড়ি গিয়ে বংশ করেন মানে ওই ডাক্তার শরীকে যেহেতু ডাক্তার এই বিষয়ে উনি মানে ওনার টাকা পয়সা কি লোক টাকা পয়সা না স্বর্ণ সানি কিছু ফরম করা হয়েছে। উনি আমার সাথে তখন ওনার সাথে আমি বিদেশ থেকে ফোন করছে বলছে যে গোলা ক্ষতি হয়েছে আমার স্বর্ণগুলো যদি আমাকে দিয়ে দেয় তাহলে আর কি সমস্যা নেই। তো ওনার সাথে ওনার ভাইয়ের সাথে আমরা বসে একসাথে বসে আমরা সেজন্য একটা কথা হয়েছে উনি সহ তখন ওটা মিটমাট করে ফেলেছিলেন। হ্যাঁ, উনিও বলছে ঠিক আছে যেগুলো ক্ষতি হয়েছে এগুলো আমি পরিশোধ করবো। তো এটা বলে উনিও বলছে একটা পারিবারিক দিয়ে পর আপনার সমাধান করে ফেললে আমরা তো আর কিছু করার নেই। তো এটা বলে আমরা যে আমি চলে গেছি উনি চলে গেছে আমি আমি তার পরের দিন রাত্রে শুনলাম ওনার কাছ থেকে ফোন করছে আমার বোন মারা গেছে। কিভাবে মারা গেছে এলাকাবাসীর কাছে আপনি এই জন্য জানছেন? আপনি একজন যেহেতু ইউপি সদস্য, আমি জেনেছি নৈতিকতা অধিকার আছে আপনার। আমি যতটুকু জেনেছি আমি যতটুকু জেনেছি আমি দেখি নাই ওনার বসে বিষ পান করেছে সেজন্য উনি মারা গেছে, ডাক্তারের কাছে নেওয়া হয়েছে সেখানে মৃত্যু ঘোষণা করেছে। আমি ওনার যদি সত্যি কথা যে কোন না কোনো ওনার দৃষ্টান্তমূলক আমি শাস্তি দাবি করছি এবং আমি এই ঘটনার জন্য নিন্দা দাবি করছি। লোহাগড়া থেকে মোহাম্মদ রিদওয়ানুল হকের পাঠানো তথ্যচিত্রে একাত্তর বাংলা নিউজ ডেস্ক।